बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीरा ओ अभिभावक वृंद अस्सलामु आलाइकुम। दक्षिण बनश्री मॉडल हाई स्कूल आयोजित ऑनलाइन क्लास कार्यक्रमे तुम्हारे सुस्वागत। एतदिन तुम्हारा देखे आमी तुम्हारे बांग्ला क्लास नियेछी, आज आमी निब तुम्हारे इस्लाम शिक्षा। बांग्ला क्लास होबे शनिवार और रविवार और इस्लाम शिक्षा क्लास होबे तुम्हारे सोमवार और मंगलवार। ठीक है, तो ऑनलाइन क्लास एटा होच्छे आज के एक नम्बर क्लास। आमादे विषय होच्छे इस्लाम शिक्षा। आम्रा जेटा आज के पढ़ब सेटा होच्छे आमादे वार्षिक परीक्षार शीट अनुजाई। ठीक है, तो आमादे प्रथमे आछे आरबी हरफ लिखो आलिफ थेके इया पर्यन्त। एटा तुम्रा बासाय पृष्ठा नंग तीन एटा बासाय तुम्रा सबाई भालो करे लिखबे, बार बार बोईटा देखे बार बार लिखबे। ठीक आछे, तो आज के आमी तुम्हादेरके जेटा पढ़ाबो सेटा होच्छे हरकत काके बोले, कयटी ओ की की। आशा करब तुम्रा सबाई आल्लाह रहमते भालो आछो, सुस्थ आछो। आर अनलाइन क्लास देखार जोने सबाइके आमी बोलबो जान सबाई अनलाइन क्लासटा एकटु मनोयोग सहकारे देखो। एवं आमी अभिभावक वृंददेर उद्देश्य बोलते चाच्छी जे आपनारा একটু বাচ্চাদেরকে উৎসাহিত করবেন, ওরা যেন অনলাইন ক্লাসটা দেখতে পারে বা দেখার সুযোগ করে দিবেন। কারণ যেহেতু আমাদের এখন স্কুল বন্ধ, আমাদের কিন্তু এখন অনলাইন ক্লাসে আমরা যেটা নিচ্ছি ওটাই কিন্তু মেন। এখানে আমাদের যদি স্কুল খুলে আমরা কিন্তু এখান থেকেই প্রশ্ন করব এবং যা পড়াচ্ছি সেগুলাই পরীক্ষায় থাকবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমাদের অনলাইন ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। তো আজ আমরা শুরু করি। আজকে আমি পড়ব হরকত কাকে বলে, কয়টি ও কি কি। উত্তর, আরবি ভাষায় স্বরচিহ্নকে হরকত বলে, অর্থাৎ এক জবর এক জের ও এক পেশ কে হরকত বলে। হরকত হচ্ছে তিনটি, যথা জবর জের পেশ। আমরা তাহলে কি বুঝলাম? যে হরকত হচ্ছে আরবি ভাষায় স্বরচিহ্নকে, আরবি ভাষার স্বরচিহ্নকে হরকত বলে। তাহলে হরকত হচ্ছে আরবি ভাষায় স্বরচিহ্নকে হরকত বলে, অর্থাৎ এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। হরকত হচ্ছে তিন প্রকার, যথা জবর জের পেশ। সবাই আশা করছি আমি যে পড়াচ্ছি সেটা তোমরা সবাই বুঝতে পারছো। আবার দেখি, আরবি ভাষায় স্বরচিহ্নকে হরকত বলে, অর্থাৎ এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। হরকত কয় প্রকার?
তিন প্রকার, তিনটি কি কি? হরকত কয়টি? হরকত হচ্ছে তিনটি, কি কি? জবর, জের, পেশ। আমরা বাংলা ক্লাসও বলেছি, এখন আবার বলতে চাচ্ছি যে আমরা যেটা পড়ব সেটা বারবার লিখব, তাই না? যতবার পড়ব ততবার লিখব। আশা করব তোমরা সবাই, আমি যেভাবে বলেছি বারবার পড়ব বারবার লিখব, সেটা তোমরা করবা ইনশাল্লাহ। হরকত কাকে বলে, কয়টি ও কি কি? আরবি ভাষায় স্বরচিহ্নকে হরকত বলে, অর্থাৎ এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। হরকত তিনটি, যথা জবর, জের, পেশ। বাংলা ক্লাসে আমি বলেছিলাম যে তোমরা একটা আলাদা খাতা বানাবে এবং সেখানে বাংলা খাতা মানে উপরে চেনার জন্য লিখে রাখবা বাংলা খাতা বার্ষিক পরীক্ষার পড়া। ওখানে বাংলা যেগুলো দিব সাথে সাথে তোমরা সুন্দর করে খাতায় তুলে ফেলবে। এবং সেম ধর্ম ক্লাসের ক্ষেত্র ঠিক তাই করবে, সবাই আলাদা একটা ধর্ম খাতা বানাবে। সেখানে আমি অনলাইন ক্লাসে যতগুলো প্রশ্ন দিব ততগুলো প্রশ্ন সুন্দর করে লিখে রাখবে, যেন পরীক্ষার আগে আমাদের সেটা বের করতে সুবিধা হয়, আমরা যেন ভুলে না যে কোনটা কোন খাতায় আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার পড়ায় ফিরে আসি। হরকত কাকে বলে, কয়টি ও কি কি? আরবি ভাষায় স্বরচিহ্নকে হরকত বলে, অর্থাৎ এক জবর, এক জের ও এক পেশ কে হরকত বলে। হরকত হচ্ছে তিনটি, যথা জবর, জের, পেশ। তাহলে হরকত কয়টি? তিনটি, কি কি? জবর, জের, পেশ, তাই না? আমরা কিন্তু স্কুলে যখন ক্লাস হতো সবাই একসঙ্গে বারবার পড়তাম, তারপরে কি করতাম? লিখে ফেলতাম, তাই না? তো আমরা কিন্তু এখন ঠিক তাই করব, বারবার পড়ব তারপরে লিখে ফেলব, তাতে পড়াটা মুখস্থ হবে এবং লেখাটা সুন্দর হবে। আবার বলি, হরকত কাকে বলে, কয়টি ও কি কি? আরবি ভাষায় স্বরচিহ্নকে হরকত বলে, অর্থাৎ এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। হরকত তিনটি, যথা জবর, জের, পেশ। আমার কিন্তু মুখস্থ হয়ে গিয়েছে, আশা করব তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। আবার দেখি, হরকত কাকে বলে, কয়টি ও কি কি? আরবি ভাষায় স্বরচিহ্নকে হরকত বলে, অর্থাৎ এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। হরকত তিনটি, যথা জবর, জের, পেশ। জবর, জের, পেশ, তিনটি কি কি? জবর, জের, পেশ। তোমরা কি আরবি লেখা লিখতে পারো? আরবি হরফগুলো আছে না, হরকত ওগুলা সবাই, আরবি হরফগুলো যেগুলো আছে ওগুলো তোমরা সবাই বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, লিখে ফেলবা, তাহলে আমাদের আরবি লেখা অনেকটাই হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি আবার পড়ে দিচ্ছি। হরকত কাকে বলে, কয়টি ও কি কি? আরবি ভাষায় স্বরচিহ্নকে হরকত বলে, অর্থাৎ এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। হরকত হচ্ছে কয়টি? তিনটি, কি কি? জবর, জের, পেশ। আবার বলি, হরকত কাকে বলে, কয়টি ও কি কি? আরবি ভাষায় স্বরচিহ্নকে হরকত বলে, অর্থাৎ এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। হরকত
কয়টি, হরকত তিনটি, কি কি, জবর জের পেশ। আশা করছি তোমরা সবাই ক্লাসটি দেখবে এবং বারবার পড়বে, লিখে ফেলবে, এটাই তোমাদের আগামী ক্লাসের এইচডব্লিউ থাকবে। এবং ইনশাল্লাহ নেক্সট তোমাদের সাথে আবার মঙ্গলবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই বলে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।